বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি বেনেলি টিএনটি চালাচ্ছি প্রায় 22 মাস, অর্থাৎ প্রায় 2 বছর। আমার এই ছোট্ট অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আজকে আমি এই বাইকের 5টি দুর্বল দিক এবং 5টি সবল দিক সম্পর্কে জানাব। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার একান্ত ব্যক্তিগত মতামত, সুতরাং আপনাদের ভিন্ন মত থাকতেই পারে। সেগুলো যদি আমাকে কমেন্টে জানান আমি কৃতজ্ঞ হব। এর প্রথম দুর্বল দিক হচ্ছে এর পার্টস। আমি এর আগে যে দুটো রিভিউ দিয়েছি সেখানে বেশিরভাগ বন্ধুদের জিজ্ঞাসা হচ্ছে এর পার্টস কোথায় পাওয়া যায়। আমি এখনও পর্যন্ত এই ধরনের কোনো সংকটে পড়ি নাই, তবে আমার বাইকটি 7000 কিলোমিটারের বেশি চালানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমার ব্রেকশুটাও বদলাতে হয়নি। সুতরাং পার্টসের সংকট আমার জন্য হয়তো আগামী দিনে দেখা দেবে এবং তখন পার্টস না পেলে কি করব এখনও ভাবিনি। বর্তমান বাজারে শুনেছি সব ধরনের বাইকেরই পার্টসের সংকট এবং বাইকের সংকট রয়েছে। সেখানে বেনেলির পার্টস পাওয়া বা এর সংকট দূর হবে কিনা এ বিষয়টি আমি জানি না। এর দ্বিতীয় দুর্বল দিক হচ্ছে এর পাওয়ার। যদিও কাগজে কলমে বেনেলি টিএনটি 150 সিসির একটি বাইক, কিন্তু অন্যান্য 150 সিসির বাইকের তুলনায় এটা খুবই নরম এবং শান্ত মনে হয়। ইয়ামাহা বা সুজুকির 150 সিসি বাইকের তুলনায় এর শক্তি বেশ কম বলে মনে হতে পারে। ওদের সঙ্গে তুলনা করলে এর টর্ক এবং হর্স পাওয়ার 150 সিসি বাইকের মতো মনে না হয়ে 125 সিসি বাইকের মতো মনে হয়। অল্প রাস্তায় দ্রুত এক্সেলারেশনে এটা অন্যান্য বাইকের সাথে পারবে কি না আমি মেপে দেখিনি, কিন্তু লং ড্রাইভে এই বাইকটি অবশ্যই অন্যান্য বাইকের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এর তৃতীয় দুর্বল দিক হচ্ছে এর হেডলাইট। ঢাকা শহরে আমি যখন রাতে বাইক চালাই তখন মাঝে মাঝে বেশ কনফিউজড হয়ে যাই যে আমি হেডলাইট জ্বালিয়েছি নাকি জ্বালাইনি। বুঝতে পারছেন যে এর হেডলাইটের আলো এতই কম যে বোঝাই যায় না যে হেডলাইট জ্বলছে কিনা। এলইডি লাইট থাকলে ভালো হতো। আমি বাইকে কোনো কিছুই মডিফিকেশন করিনি তাই লাইটও বদলাইনি। এর চতুর্থ দুর্বল দিক হচ্ছে এর পাদানি। এর ফুটরেস্ট বা পা রাখার জায়গাটা এমন জায়গায় সেট করা যে আমি বাইক নিয়ে দাঁড়ালে যখন মাটিতে পা রাখি ওটা সরাসরি আমার পায়ে লাগে। ব্যাপারটা খুবই বিরক্তিকর এবং অনেক সময় পা তোলার সময় প্যান্টের সাথে ফুটরেস্ট বেঁধে যায়। হয়তো এই ব্যাপারটা শুধু আমার সঙ্গে ঘটতে পারে, আপনাদের সঙ্গে নাও হতে পারে, তবে আমার জন্য এটা বেশ বিরক্তিকর। এর পঞ্চম দুর্বল দিক হচ্ছে এর তেলের খরচ। আমি বাইকটি বিভিন্ন সময় পেট্রোল এবং অকটেন দিয়ে চালিয়ে দেখেছি। যদিও বাইকটি পেট্রোলে ভালো চলার কথা কিন্তু আমার কাছে মনে হয়েছে অকটেনেই ভালো চলে। আমি খুব নিখুঁতভাবে কখনো মেপে দেখিনি, তবে আমার কাছে মনে হয় সাধারণত ঢাকার রাস্তায় প্রতি লিটারে 32 থেকে 34 কিলোমিটার চলে। এই পাঁচটি দুর্বল দিকের কথা শুনে হতাশ হওয়ার কিছু নেই। প্রত্যেকটি বাইকেরই অনেক সবল এবং দুর্বল দিক থাকে। অন্যান্য অনেক নাম করা বাইকেরও এর চাইতে অনেক বেশি দুর্বল দিক রয়েছে। এখন আমি এই বাইকের যে পাঁচটি সবল দিকের কথা বলবো সেগুলো শুনলে আপনার মনের হতাশা দূর হয়ে আকর্ণ বিস্তৃত হাসি ফুটে উঠবে। প্রথম দুটো সবল দিক একসাথে বলি। এগুলো হচ্ছে এর ব্রেকিং এবং কন্ট্রোল। এই বাইকটি আপনার ছোটোখাটো অপরাধ মাফ করে দেবে। অনেক সময় আচমকা ব্রেক করা বা হঠাৎ সামনে বা পাশে কোনো কিছু এসে পড়লে বাইকটি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমি সব সময় দারুণ অবাক হয়েছি। বেশিরভাগ সময় আমি ভেবেছিলাম যে এবার অ্যাক্সিডেন্ট নিশ্চিত, কিন্তু এর অসাধারণ ব্রেকিং এবং কন্ট্রোলের কারণে আমি অদ্ভুতভাবে রক্ষা পেয়েছি। এর সিবিএস ব্রেকিং সিস্টেম অসাধারণ কাজ করে। খুব নির্ভরতার সাথে খুব কনফিডেন্টলি বাঁক নেওয়া যায়, মোড় ঘোরা যায়, বাইকটি খুব সহজে খুব সূক্ষ্মভাবে কাটানো যায়। খুব অল্প জায়গাতে খুব ধীর গতিতে এবং খুব খারাপ রাস্তাতেও বাইকটি যথেষ্ট সুন্দর পারফরমেন্স দিয়েছে। এর তৃতীয় সবল দিক হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। আপনি খুব নিশ্চিত থাকতে পারেন যে টুকটাক ধাক্কা গুতায় এই বাইকের কিছুই হবে না। ছোটোখাটো আছাড় খেলেও তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখি না। এই প্রায় 2 বছরে এর কোথাও রং চটে যাওয়া বা ধাক্কা লেগে কোনো অংশ বাঁকা হয়ে যাওয়া, ফেটে যাওয়া, এরকম কোনো কিছুই আমি পাইনি। আর শুরুতে যে কথাটি বলেছিলাম, এখনও পর্যন্ত এর ব্রেকশুটাও বদলাতে হয়নি। অন্যান্য পার্টসের কথা তো বাদই দিলাম। ও, আমি মিটার কেবল পাল্টেছিলাম আর তেলের ট্যাঙ্কের নিচে একটা ছোট কন্ট্রোল থাকে ওটা বদলেছিলাম। এই বাইকের দামের তুলনায় এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। চতুর্থ সবল দিক হচ্ছে এর পাওয়ার ডেলিভারি। শুরুর দিকে আমি বলেছিলাম যে এর পাওয়ার অন্যান্য 150 সিসি বাইকের তুলনায় কম মনে হয়, সেটা সত্য, কিন্তু এর একটা ম্যাজিকও আছে। পাওয়ার ডেলিভারি একটু কম মনে হলেও এই বাইকটা সবসময় একটা ম্যাজিকের মতো কাজ করে। এটা কিভাবে হয় আমি ঠিক জানি না,
কিন্তু যে মুহূর্তে যে পিকআপের দরকার কোনো কিছু কাটিয়ে ওঠার জন্য, এই বাইক ঠিক যতটুকু যখন দরকার ঠিক ততটুকু পাওয়ার ডেলিভারি দিয়েছে, কমও না বেশিও না। বিষয়টা কীভাবে ব্যাখ্যা করবো আমি জানি না, তবে মনে হয় কন্ট্রোলড পাওয়ার ডেলিভারি এই নেকেড স্পোর্টস বাইকের একটা স্পেশালিটি হতে পারে। এর পঞ্চম সবল দিক হচ্ছে এর গিয়ার শিফটিং। এই বাইকের গিয়ার শিফটিং খুবই সফট এবং খুবই সুইফট। প্রথম গিয়ারে 10 বা 15 কিলোমিটার স্পিড ওঠার পর দ্বিতীয় গিয়ারে পড়লে এর এক্সেলারেশন হয় অসাধারণ এবং 5,000 থেকে 6,000 আরপিএমে 50 কিলোমিটারের উপরে গতি অনায়াসে তুলে ফেলতে পারে। 50 কিলোমিটার স্পিড পর্যন্ত এটাকে ফোর্থ গিয়ারে চালালে ভালো লাগে, মনে হয় যেন পঞ্চম গিয়ারটা আরও বেশি স্পিড দাবি করে। শুনেছি এই বাইকের গতি ঘন্টায় 130 কিলোমিটার পর্যন্ত হয়, যদিও আমি কখনো চেষ্টা করিনি। বন্ধুরা, এই বাইকের আরও অনেকগুলো ভালো দিক আছে যেগুলো নিয়ে পরে আরেকটি ভিডিও তৈরি করব। আমি আরও চালাতে থাকি, আরও অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকি, আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।